হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কি মিস্টার সিং বলছেন? হ্যাঁ সিং বলছি। আচ্ছা, আমি আপনার সাথে মানে কিছু কথা ছিল, মানে জাস্ট আচ্ছা, তো কি কথা আছে? কিছু বিজনেস প্ল্যানিং এর কথা, কিছু মানে পার্সোনাল কথা। আচ্ছা, তো দরকারি কোনো কথা আছে কি? দরকারি কোনো কথা আছে কি? তা বিজনেস আর বিজনেস প্ল্যানিং কথা মানেই তো দরকারি কথা। তো বলুন কি দরকার আছে। ওটা আপনি এখন ফ্রি আছেন তো? হ্যাঁ হবে, আপনি বলুন। বলছি আপনি কোনো বিজনেসের মানে কোনো টিপস দিন না, যেখান থেকে আমি মানে গ্রোথ করতে পারি? আপনি ভুল জায়গা ফোন করেছেন। আপনি মুকেশ আম্বানির যদি ফোন নাম্বার থাকে তো আম্বানি ফ্যামিলিকে ফোন করুন, বা বিড়লা টাটা ফ্যামিলিকে ফোন করুন। আমি একটা সাধারণ একটা মানুষ, তো আমার অত, তো আমি তো আমি কোনো জেনে শুনে আপনাকে বিজনেসম্যান ফোন না, না করেছি। অত বড় কোনো বিজনেসম্যান না, আইকন না, তো যাকে আপনি যাত্রীর সাজেশন নিতে পারবেন। জেনে শুনেই আপনাকে ফোনটা করলাম। আপনি তো আচ্ছা, আপনি মানে কি জেনেছেন আমার থেকে, আমার ব্যাপারে? মানে মিস্টার সিং বিজনেস এর একটা ভালো লেভেলের লোক, মানে কোন ওখানে লেভেল আপনার কাছে কোনটা মনে হয় ভালো লেভেল? কি মানে আপনার কাছে কোনটা মনে হয় ভালো লেভেল? না, আপনি বেশ ভালো বিজনেস করছেন শুনলাম। আচ্ছা, আমি কি বিজনেস করছি? কি বিজনেস করছেন? ওই গ্রোসারি আইটেম। আচ্ছা, তো ওইখানে আমি কি হেল্প করতে পারবো? ওটা একটা আমার সাইড বিজনেস, তো আপনি বলুন যে গ্রোসারিতে এখানে আমি কিভাবে বলবো। আপনি কি আমার প্রোডাক্ট একটু ইউজ করেছেন কি, মানে কিনেছেন কি, মানে খেয়েছেন বা খাওয়ার জিনিস বা করার জিনিস? তো মানে কোয়ালিটি কিরকম ছিল আর কোয়ান্টিটি কিরকম ছিল? ভালো, মানে ওই আপনার ঠিক আপনি যে ব্র্যান্ডের ওই হানিটাকে বার করেছেন, একটু সুবিধা ছিল না। আচ্ছা আচ্ছা, কারণ কি ওটা মানে টাটকা জিনিস, আপনি হয়তো যেখান দিয়ে খান হয়তো সেখানে ভেজাল পাওয়া যায়, তো এটা সদ্য মার্কেটে বেরিয়েছে, তো টাটকা জিনিস আর এটা কোয়ালিটি পুরো, মানে আপনি যদি আসেন তো উইথ প্রুফের সাথে আপনাকে দেখানো হবে যে কি এই যে হানিটা রয়েছে, এটা বাইরের প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে কি কি কেমিক্যাল ইউজ করা হয়, আর আমার যে প্রোডাক্টটা রয়েছে ওটাতে আপনি ডাইরেক্ট আপনি দেখতে পারবেন যে কি ওটা জিনিসটা বেরিয়ে আসলো উইদাউট কেমিক্যাল। আমি তো ডাবর হানির 500 কৌটো রেখেছি পাশে, আর হ্যাঁ আপনার প্রোডাক্টের 500 রেখেছি পাশে। হ্যাঁ, তো দুটোকে আমি যদি কম্পেয়ার করি, আপনার প্রোডাক্টটাকে জল ছাড়ার কিছুই মনে হচ্ছে না। না হানিতে কেউ জল মেশায় না, আপনি হয়তো ভুল শুনেছেন বা ভুল জানি না জেনেছেন। আপনার কি মিশিয়েছেন, সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন না কেমন না, একটা আমরা কোনোদিন মানে মেশাইনি, কিন্তু কারা কি মেশায় সেটা জানা ছিল, কিন্তু আমরা কোনোদিন কিছু মেশাইনি এই বলেই আমার যে প্রোডাক্টটা এরকম। আপনি নিজের কোম্পানিকে গ্রোথ করতে গিয়ে অন্যের কোম্পানিকে ডাউনে ফেলছেন, এটা তো ঠিক না। না না, যা সত্যি তাই আপনাকে বললাম। আপনি সত্যি বলতে বেশি ভালোবাসেন আপনার। আপনি প্রুফ দেখুন তো, আপনি ওখানে রয়েছে, আপনি যেগুলো রয়েছে বারকোড রয়েছে, বারকোড স্ক্যান করে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখুন যে কিভাবে তৈরি হয়েছে, ভিডিও তো ওখানেও ছাড়া আছে। দেখলামই তো। হ্যাঁ, তো আচ্ছা আপনি ফোন কেন করেছেন? আপনি কি কোনো মানে পার্টনারশিপ বিজনেস বা কোনো কিছুতে ইনভেস্ট করবেন বা হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, ইনভেস্ট ইনভেস্ট কোনো কিছু করব নাকি আপনার সাথে দেখুন মানে? আমারটা, আপনি কি শেয়ার মার্কেট থেকে এসেছেন? আমার শেয়ার ট্রেডিং ও চলে, যদি আপনি চান আপনি ওখানেও ইনভেস্ট করতে পারবেন আমার কোম্পানিটা। ঠিক আছে, বাট আমি তো আগে শুনবো না কোন জায়গায় আমি ইনভেস্টমেন্টটা করছি। এবার আপনি ডাইরেক্ট যে ওনার রয়েছে তাকে তো ফোন করে এরকম ডিস্টার্ব করতে পারবেন না। হ্যাঁ, ওনারে যদি দরকার থাকে, তার কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করছি, তো ওনাদের কি এখানে কোনো মানে ওনার দরকার নেই, আপনি দেখবেন যে কি বিজনেসের পোর্টফোলিওটা কিরকম রয়েছে, তো বিজনেসের পোর্টফোলিও দেখার জন্য আপনি সিওর সাথে কন্ট্যাক্ট করবেন। আর যদি সিও না হয়, আপনি যেহেতু এটা শেয়ারে রয়েছে, মানে আপনি যেটা রয়েছে স্টক
এক্সচেঞ্জের রয়েছে, মুম্বাই স্টক এক্সচেঞ্জের আর আরেকটা রয়েছে, তো দুটোতেই রয়েছে ইনভেস্ট, তো দেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তো এই যে দুটো রয়েছে ইনভেস্ট করা রয়েছে, আপনি ওখানে গিয়ে এই কোম্পানির পোর্টফোলিওটা আপনি দেখে নেবেন। তো এই যে কোম্পানির পোর্টফোলিও রয়েছে, তো সেটা দেখলে আপনি জানতে পারবেন যে কি কোম্পানির গ্রোথ কীরকম রয়েছে আর লাইফে কোনো দিন ডাউন গেছে কিনা। তো যখন আপনি জেনে যাবেন তো তখন আপনি ইনভেস্ট করবেন। তো ইনভেস্ট করলে আপনি আপনার লং টার্মে ইনভেস্ট করবেন, তাহলে আপনার বেনিফিট থাকবে। আচ্ছা, সেখানে আমার বেনিফিটটা কি থাকবে? সেটা আপনি যদি কোনোদিন ট্রেডিং করে থাকেন তো আপনি জানবেন, বা আপনি যদি কোনো ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করেন তো ব্রোকার বলে দেবে আপনাকে যে ভ্যালু কোনটার কি আছে। হ্যালো, হুম, তো আমি আপনি আমাকে একটা এমন কোন বিজনেসের কথা বলুন না যেখানে আমি ধরুন মানে ক্যাপিটালটা মানে ফুল ইনভেস্ট করেও মানে একটা ঠিকঠাক আর্নিং এর একটাই হয়। হুম হ্যালো, হুম 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 বলুন। হ্যাঁ, আরেকবার যদি একটু বলতেন ভালো হতো, তো একটা কল আসছিল কেটে দিলাম, তো বলুন। অতিরিক্ত বিজি মানুষ, আপনার সাথে কোনো কথা শেয়ার করা যায়নি। আচ্ছা, আপনার দরকারি কথাটাই বলুন। আমি তো আপনার সাথে দরকারি কথাটাই বলছি। কি দরকার আছে? কি আপনার যে আমি আপনার সাথে গল্প করার জন্য ফোন করেছি আপনাকে? না, এটাই ভাবছিলাম যে গল্প করার জন্যই ফোন করেছেন। তো আপনি যদি ডায়েট যদি কিছু হতো, তা আপনি ডায়েটে আমাকে কিছু কথা শোনাতেন বা কিছু বলতেন বা ভালো কথাও বলতেন, বা পার্টনারশিপ হলে ডায়েট আপনি ইনভেস্টের ব্যাপারে বলতেন, তো এছাড়া যদি অন্য কোনো ব্যাপার হতো তো সেই ব্যাপারে আপনি ডায়েট বলতেন, তো আপনি এত ঘুরিয়ে পিছিয়ে এত ঘুরিয়ে পিছিয়ে এত ঘুরিয়ে পিছিয়ে কেন বলছেন? মানে একদম মোরাল অফ দ্য স্টোরিটা কি? মোরাল অফ দ্য স্টোরি? হ্যাঁ, মানে আমি একটা বিজনেস করবো ভাবছি, তো আপনার হেল্পিং হ্যান্ডের খুব দরকার। তো আমার হেল্প? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন যে আপনি কি করে আপনাকে হেল্প করতে পারি। আমি তো বললাম আমি কোন খাতে কিভাবে টাকাটা খরচা করবো বা কোন খাতে কি লাগাবো সেটা। তো আপনাকে তো বললাম আমার কোম্পানিতে ইনভেস্ট করে দিন, শেয়ার মার্কেটে দেখুন আমার গ্রোথ রয়েছে, যে কোনো ব্রোকারকে বলুন ওখানে ইনভেস্ট করে দিন পুরো টাকাটাই। আমার তো বিজনেসটা, আমার কোম্পানি তো ভালো চলছে, তো আপনি পুরো টাকাটা ইনভেস্ট করে দিন। আগে আমি দেব না, আগে আমি দেখব যে আপনার ওখান থেকে কি টাকা উঠে আসে। সেটা আপনি ব্রোকারের সাথে কথা বলবেন, আমি আপনার সাথেই কথা বলবো। আমি এটা কি বুঝবো? ব্রোকার তো বুঝবে, শেয়ার মার্কেট তো ব্রোকার জানে, আমি তো জানবো যে আমার কোম্পানিটাকে কিভাবে গ্রোথ করবো। ব্রোকার জানবে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আমার কোম্পানিতে আপনার সাথেই কথা বলবো বললাম তো। আমি তো ব্রোকারের সাথে কথা বললে ব্রোকারের নাম্বারটা নিয়েই নিতাম। তো দেখুন, মাঝখানে না মিডিলম্যান রাখা খুব দরকার, মানে যে কোনো ক্ষেত্রে না মিডিলম্যান একজন দরকার। ধরুন আপনার সাথে কথা বলতে গিয়ে আমার খুব খারাপও লেগে যেতে পারে বা ভালোও লেগে যেতে পারে, যে কোনো একটা, তো সেইখানে তো আমি মিডিলম্যানকে আমি বলতে পারবো যে কি তাকে আমার ভালো লেগেছে বা খারাপ, সে আপনাকে জানিয়ে দিল। এবার আপনাকে তো আমি ডাইরেক্ট কিছু বলতে পারবো না, এটা হচ্ছে কথা। না না, আপনি বলতে পারেন, হেসিটেট করবেন না, বলে দিন যা বলবেন। না না, তো ভালো না, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না। ডাইরেক্ট কথা আপনি বলতে পারেন না? আরে কি করলেন জীবন? হ্যালো, হ্যাঁ, আমি এটাই করলাম যে আমি ডায়েট কথা বলতে পারি না, এই জিনিসটাই অ্যাচিভ করেছি। আপনি এত বড় একজন বিজনেসম্যান, আপনি এই জিনিসটাই অ্যাচিভ করেছেন লাইফে, আর কিছু অ্যাচিভ করতে পারেননি? আচ্ছা, আপনি দেখি গল্প করছেন, আপনার ইনভেস্ট তো আপনাকে বললাম যে কি আপনি টাকাটা কিভাবে ইনভেস্ট করবেন, তো আর কি আপনার এক হয় আমার কথা শুনুন, শুনলে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করুন, আর এক হয় আমার কথা না শুনুন, না শুনলে আপনি বিজনেসে বা অন্য কোনো কাউকে কল করুন যে আপনাকে আমার থেকে খুব ভালো সাজেস্ট করতে পারবে। না না, আমি তো গুড অ্যাডভাইসারকেই কলটা করেছি, না আমি জানি আপনি কি অ্যাডভাইস করবেন। আমি অ্যাডভাইজার না, তো আমার কোম্পানিতে অলরেডি অ্যাডভাইজার রয়েছে, তো আপনি চাইলে তাদের সাথে কথা বলবেন। আমি প্রোভাইডার না, আপাতত আমি ওনার রয়েছি কোম্পানির, ওইটুকুন একটু নাম আমার লেখা হয়, আর ওই কোম্পানির ওইটুকুনি একটা আমার একটা জায়গা যে আমি কোম্পানির ওনার, আর ওই কোম্পানিতে সবাই আমাকে একটু হলেও সম্মান করে। আচ্ছা, ব্যাস, জাস্ট আমি বাদে
কেন আপনি আপনি আমাকে চেনেনই না, আমি আপনাকে চিনি না, তো 5 মিনিটের কথা, আমি জানি এই কলের পর আপনার সাথে কোনোদিন আর কথা হবে না, তো তাই আপনার সাথে 8 মিনিট টাইম মানে আমি দেওয়ার সুযোগ পাচ্ছি। না মানে আপনি আমার ব্যাপারে এরকম টাইপের মানে ফালতু একটা জিনিস ভাবলেন কেন, জানি এরকম টাইপের নিয়ে আমাকে একবার কল, আমি কাউকে কোনো টাইপ টাইপ দিই না, আমি আপনি আপনি অনেক বিশাল বড় মানুষ বুঝলেন, আমি জানি যে আপনি এই কলটা কাটার পর আমাকে ব্লক করে দেবেন, আপনি আমার সাথে আর কথা বলবেন না, তো এইগুলো আপনি করবেন তো দেন, আমি জানি তার আগে আমি আপনাকে অফ করে দেবো, আপনাকে অফ টফ করে দেবো, আমি জানি আপনাকে বলতে হবে না এইসব ব্যাপার নিয়ে। তো হয় কি করে বলুন তো, আপনি একটা মেয়েকে এরকম ভাবে ফোর্স করে কথা বলছেন যে আপনি ব্লক করে দেবেন, আপনি এই করে দেবেন, সেটা তার পার্সোনাল ব্যাপার, আপনি তার পার্সোনাল ব্যাপারটা নিয়েও ঘাটাঘাটি করছেন। না না আমি এটা জানি যে কি আমার সাথে কথা বললে আপনার খুব একটা ভালো লাগেনি, তো সেই ক্ষেত্রে আপনি ব্লক করে দেবেন, তো সে আমি বুঝে গেছি অলরেডি, তো দেন আমি আপনাকে আপনি কষ্ট করে কেন ব্লক করবেন, তার আগে আমি ব্লক করে দেবো আপনাকে। কেন আপনাকে কি আমি ব্লক করতে বলেছি? আমি তো বললাম আমি না, আমি ভয় পেয়ে গেছি, আপনি আমাকে যদি কেউ ব্লক করে আমি ভয় পেয়ে যাই, তো তার আগে আমি ব্লক করে দিই, তো আপনাকে আগে থেকে ব্লক করে দেবো, আপনি ফোন করলে আমি এরপর থেকে আপনি মানে আপনাকে কল ধরার সুযোগ আমি পাবো না। কি বলছেন, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমি এটাই বলছি যে কি আপনি অনেক বড় একজন মানুষ ঠিক আছে, আমার মতো ছোটখাটো একটা ছোট কোম্পানির ওনারকে ফোন করে আপনার অত বড় ইনভেস্ট যে আমাকে বলছেন, অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি আপনার টাকা, নিতে হবে দায়িত্ব, কিছু করার নেই। না 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 আপনি এক কাজ করুন, আপনি ব্রোকারের সাথে কথা বলুন, নাহলে না 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 আমি ব্রোকারের সাথে কথা বলবো না, আমি আপনার সাথে কথা বললেই বেশ মানে ভালো লাগছে, ফ্রেন্ডলি কথা বলছি এটাই তো বেশ ভালো লাগছে, না বিরক্ত লাগছে আপনার, আমি বুঝতে পারছি আপনার মনের কথা, আপনার খুব বিরক্ত লাগছে, খুব মানে প্রবলেম হচ্ছে আমার সাথে কথা বলতে, অসুবিধা হচ্ছে, কিসের প্রবলেম, কিসের অসুবিধা, মানে কি বলে মানে খুব একটা ভাল লাগছে না, তো এরকমই তো ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি, আপনি এক কাজ করুন আমার কলটা কেটে দিন ঠিক আছে, মুখের ওপর আমি চাই, কিন্তু আমি তো কাটতে চাইছি না, আপনি বলুন না, আমি তো মানে ফিল করতে পারছি যে আপনি পছন্দ করছেন না আমার সাথে কথা বলতে, তো তাহলে আপনি কেটে দিন না ফোনটা। এবার আমি অবজারভেশনটা আমার আপনি আমার অবজারভেশনের উপর আঙ্গুল তুলছেন, এটা ঠিক না, আমি যেটা অবজারভেশন করছি সেটার উপর আপনি আঙ্গুল তুলছেন, এটা কিন্তু ঠিক না। কি অবজারভেশন করছেন? এই যে আপনি আমাকে খুব একটা পছন্দ করছেন না, তো আপনি কেটে দিন ফোনটা। আমি যদি কাটারি হতাম তো তুমি কেটেই দিতাম, আমি তো বলছি আপনাকে, কি বলছেন, হিউজ অ্যামাউন্ট আপনার কোম্পানিতে ইনভেস্ট করব, সেখান থেকে আমার কি প্রফিট আসবে সেটা আমি বুঝে নেব। এখন দেখুন এই সব ছাড়ুন, আপনি এক কাজ করুন 6 মাসের গ্রসারি আমার কোম্পানি থেকে কিনে নিয়ে যান ঠিক আছে, আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে, তো আমার কোনো ডিসকাউন্ট লাগবে না, আপনার কত টাকা হবে সেটা একটু বলে দিন। আপনি 6 মাসের গ্রসারি কিনে নিয়ে যান, তো আপনার যা অ্যামাউন্ট রয়েছে সব মানে এক জায়গায় ইনভেস্ট হলো, তো আমি 1 বছরেরটা কিনে নিয়ে যাব। আচ্ছা আপনি 1 বছরেরটা নিয়ে যান, নাহলে 6 মাস অন্তর অন্তর আসবেন, নাহলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে, তো তো 6 মাস অন্তর অন্তর আসবেন, কোয়ার্টারলি ইনভেস্ট করবেন। না না কোয়ার্টারলি ইনভেস্ট করব না, আমি যা করব একবারই করব। আচ্ছা তাহলে আপনি কি করবেন? বুঝতেই তো পারছেন যে মেয়েদের হাতে টাকা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি দেখুন খাওয়া দাওয়া ইনভেস্ট করুন, ভালো মন্দ খান আর কি। তো যাবেন নাকি খাওয়ানোর কথা বলছেন? হ্যাঁ তো খাবেন যখন, তো গ্রসারি তো আমার কোম্পানি রয়েছে, শপিং মল রয়েছে, তো আপনি যান তো সেখানে গিয়ে যে কোনো আইটেম ধরুন, তো যদি ভাল লাগে সেটা কিনে নিন, আর যা দাম রয়েছে তার থেকে গ্রসারির থেকে নিয়ে বাড়িতে গিয়ে রান্না টান্না করতে হবে, এটাই তো ঝামেলা। তো রেডিমেডও তো অনেক কিছু রয়েছে, আপনি সুশি পাবেন, তারপর হচ্ছে সুশি ছাড়া যেগুলো ফরেন থেকে আসছে, তো সুশি পাবেন, তারপর হচ্ছে ওই চাউমিন টাইপের রয়েছে, হ্যাঁ ওগুলো ব্ল্যাকবেরির সাথে, হ্যাঁ আছে আছে, ড্রাগন আছে মনে হয়, দেখতে হবে, স্ট্রবেরি, না স্ট্রবেরিটা খারাপ হয়ে যায় বেশি দিন থাকে না,
চিকেন নোমা তো স্ট্রবেরিটা দরকার ছিল। আর ইয়ে রয়েছে ওই যে কাপ নুডলস গুলো রয়েছে না, আপনি খালি জল গরম করে দিয়ে দেবেন, কাপ নুডলস হয়ে যাবে। তো ওইটা রয়েছে, হাক্কা নুডলস আছে। হ্যাঁ হাক্কা, হাক্কা নুডলস এটা আমি শুনিনি। হাক্কা মশলা আছে, হাক্কা মশলা যেগুলো ওই 5 টাকা করে দাম, তো ওই মশলাটা রয়েছে। হাক্কা নুডলস এখন অব্দি আমার কাছে স্টকে আসেনি। সিমুই, সিমুই, হ্যাঁ সিমুই আছে। ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে। মানে আমি যেগুলো যেগুলো চেয়েছিলাম মোটামুটি আপনার কাছে বেশ ম্যাক্সিমামটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলে আসবেন একটা গাড়ি নিয়ে, কারণ কি অতগুলো জিনিস তো আর এমনি এমনি মানে স্কুটি বা কিছুতে আনলে তো নিয়ে যেতে পারবেন না। তো একটা স্কুটিটা তো আসবোই না, তাহলে কিসে আসবে, লরিতে? হ্যাঁ না হাসলে লরি চালিয়ে আসবেন কি আপনি? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি কিসে আসবেন কিসে? আমি যাতেই আসি, আপনার তো সেটা দেখে কোনো লাভ নেই, আপনি দেখবেন যে। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি দেখবেন যে আপনার জিনিসগুলো ঠিকঠাক জায়গায় গেল কিনা, আর আপনি ঠিকঠাক মতন পেমেন্ট পেলেন কিনা, ব্যাস। আমি কেন দেখবো? সেখানে স্টাফ রাখা রয়েছে, সিএ রাখা রয়েছে, তারপর সেলসম্যান রাখা রয়েছে আপনাকে ভালো জিনিস দেখানোর জন্য। প্রত্যেকটা ফ্রুটের উপর স্টিকার ফিকার মারা আছে, তো মানে হয় না যে না এটা অনেক দিন আগের ফ্রুট, একদম বাজে হয়ে গেছে, এরকম টাইপের সমস্ত কিছু। এবার ভবিষ্যতে দেখা গেলো আপনি লরি করে আসবেন বললেন, পরে ভ্যান নিয়ে আসলেন, তো আপনি আপনারটা দেখবেন, আমি আমারটা দেখবো। আমি আপনাকে কি বলছি আপনি তার উত্তরই দিলেন না। হ্যাঁ তো আমি তো এটাই উত্তর দিলাম যে কি সবকিছু আছে বলে, সব ঠিক আছে বলেই তো কোম্পানিটা চলছে। না আসলে মানে কলকাতায় বড় বড় শপিং মল স্পেন্সারও সেম কথাই বলে, বাট প্রোডাক্ট প্রোডাক্টের আচ্ছা আপনি আসবেন জন্ম আছে, আচ্ছা আপনি আসবেন জন্ম আছে, মৃত্যুও তো আছে না, প্রোডাক্ট মরে যাচ্ছে এদিকে এত এত টাকা। আচ্ছা আপনি বললেন 5 মিনিট, 5 মিনিট হয়ে গেছে, তো আমার একটা কল ঢুকছে বুঝতে পারছেন তো, তো ওই কলটা একটু দরকারি কল ছিল। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, তো নেক্সট বার আশা করি আবার কল করবেন, কথা হবে, তো রাখলাম তাহলে। আপনি এত বিজি থাকেন কেন? আচ্ছা তাহলে রাখলাম, আমি আপনাকে কাছে মানে একটা কোশ্চেন করছেন, তার অ্যান্সারটা ঠিকঠাক দিন তারপর পাঠান। তো রাখলাম আমি, আরে মিনিমাম ম্যানার্স নেই আপনার। হ্যাঁ তো রাখছি আমি, তো রেখে দিলাম। আচ্ছা তো রাখছি তাহলে, রেখে দিন।